কে আবারও আমরা মুখোমুখি। আজ শুরুতেই কিছু নেগেটিভ কথা দিয়ে শুরু করতে চাই। নেগেটিভ কি বলি, সঞ্চালক ব্যক্তিত্ব রূপে অনেকেই ভাবতে পারেন, বলতে পারেন, বলেন তো আকচারি যে সঞ্চালকরা ফুলিয়ে ফাঁপিয়ে বলেন, সত্যি মিথ্যা সেটা যারা বলেন তারাই বিচার করবেন। আজকে আমি কিছু বদনাম করতে চাই, একদম জেনে বুঝেই বদনাম করতে চাই। উনি, হ্যাঁ, শ্রীমতী অপর্ণা দত্ত, ওনারই অনুষ্ঠান এই মঞ্চে আমরা ওনার কথাই শুনি, আমরা বারে বারে শুনি যে উনি নাকি সচেতনতার কাজটা করে চলেন। আদৌ কি সচেতনতার কাজটা করে চলেছেন, নাকি ঠিক এইভাবে বলে বলে নিজের ব্যবসাটা গুছাতে চাইছেন? প্রশ্ন এক। প্রশ্ন দুই, সাধারণ মানুষকে বলে বলে কি প্রমাণ করতে চাইছেন? উনি কি অনেক কিছুই জেনে ফেলেছেন, অনেক কিছুই জানেন, যার জন্যে অন্যদের কোনো কোনো ক্ষেত্রে বলে দিচ্ছেন তারা ঠিক বলছেন না? না, নির্দিষ্ট করে কোনো সমালোচনার জন্য তিনি বলছেন কি বলছেন না সেটা উনি সবচেয়ে ভালো জানেন, কিন্তু বলছেন তো, বলছেন তো যে অনেকেই ভুলভাল প্রেডিক্ট করছেন, কেপির মাধ্যমে যেটা যথাযথভাবে সম্ভব সেটা উনি অনেকটাই ঠিকঠাক বলেন, সেটা বলছেন, কি প্রমাণ করতে চান উনি? ভাবতে পারেন অনেকে। উনি রেমেডির কথা একদমই বলেন না, এখানে স্টেজে দাঁড়িয়ে রেমেডির কথা বলেন না, কে জানে চেম্বারে গিয়ে কি করেন, এই প্রশ্নগুলো আসতে পারে। প্রশ্নগুলো আসা অবধারিত অনেকের মধ্যে, কারণ কারণ একটাই, বিষয়টা অ্যাস্ট্রোলজি, আর বর্তমান সময়ের নিরিখে দাঁড়িয়ে শ্রীমতী অপর্ণা দত্তই হন আর এক্স ওয়াই জেড যিনি হন, তাদের সম্পর্কে আমাদের এই এই মতামতগুলো কাজ করে সবার আগে। কেন এই জায়গাটায় অ্যাস্ট্রোলজি সাবজেক্ট কেন পৌঁছালো, এই জায়গাটায় শ্রীমতী অপর্ণা দত্ত আপাত দৃষ্টিতে আমরা বাহ্যিকভাবে দেখে ওনাকে একদম স্বচ্ছ প্রকৃত জ্ঞানী এই রকম একটা ধারণার বলে মনে করি, কিন্তু তবু কেন প্রশ্ন জাগে যে বাইরে থেকে দেখতে যেমন চেম্বারে গেলে তার রূপটা পাল্টে যাবে, সেখানে যেতে ভয় লাগে জ্যোতিষ ব্যক্তিত্বদের কাছে, বরং শ্রীমতী অপর্ণা দত্তর কাছেও যেতে অনেকের ভয় লাগতে পারে, কেন? সিরিয়াস প্রশ্ন বিষয়টা। এই প্রশ্নগুলো যে উত্থাপন হলো, কতটা বদনাম হলো জানি না, কিন্তু প্রকৃত বাস্তব জায়গাটা আপনাদের মাইন্ড রিড করার কোথাও একটা সূক্ষ্মতম অনুভূতির জায়গা থেকে উত্থাপন করলাম। উত্তর দেওয়ার দায়িত্ব এবার বোধ হয় যার সম্বন্ধে বলা, যাদের সম্পর্কে বলা, তাদেরই প্রতিনিধি শ্রীমতী অপর্ণা দত্তের। কিন্তু আসুন সবার আগে তাকে স্বাগত জানানো। নমস্কার দিদি। নমস্কার, দারুণ উত্থাপন হয়েছে এবং আমার মনের কথা, কারণ যা ডামাডোলের বাজার চলছে, এই এইরকম কথা বললাম আপনার মনের কথা, মানে সবার আমার মনের কথা, আপনার বদনাম করলাম তো, হোক না বদনাম, আচ্ছা বলুন, প্লিজ বলুন। শুনুন, ক্রিটিসিজম না থাকলে জিনিসটা স্বচ্ছতা প্রকাশ পায় না প্রত্যেকটা মানুষের জীবনে, আমার এটাই মানে ধারণা এবং এই ধারণা নিয়েই আমি চলি। তো বর্তমানে প্রত্যেকটা চেম্বারে, মানে আমার প্রত্যেক দিনের চেম্বারে, প্রত্যেকটা চেম্বারে না, আমার কলকাতার চেম্বার সংখ্যা মাত্র দুটো, আমি কোনো ভাড়া করা চেম্বারে বসি না, কারণ কি জানেন তো, অতটা প্রফেশনালিজম আমার ভিতরে আসেনি যে 10 মিনিটে এক একজনকে ছেড়ে দেবো। তো সেক্ষেত্রে 2 ঘন্টা আড়াই ঘন্টা 3 ঘন্টা নিরিখে আমি চেম্বার থেকে বেরোনোর আগে আরেক অ্যাস্ট্রোলজার দাঁড়িয়ে থাকবেন এবং পেছনে একজন গার্ড মতো থাকবেন, তিনি মানুষের কথা বলতে দেবেন না, এগুলো মানে বর্তমান অ্যাস্ট্রোলজি সিনারিও। এগুলো আমি এখানে সত্য সংযোজন করে দিই, আমার কাছে রিপোর্টও আছে। অনেকে বলেন যে ওই বাউন্সার গোছের পেশাদারী কারো কারো বা অনেক জ্যোতিষ ব্যক্তিত্ব নাকি সাথে নিয়ে যান চেম্বারে, এটা কি 100 বার আমি দেখিনি যদিও, আপনি দেখেছেন 100%, কারণ আমি রিপোর্টগুলো পাই যে দিদি আপনার সঙ্গে কথা বলে অ্যাটলিস্ট শান্তিটা পেলাম। আচ্ছা, ঠিক আছে, কেন না তারা অন্যান্য চেম্বারে, মানে এমনও এক একটা কথা আমি শুনেছি আমার মানে ক্লায়েন্টদের কাছ থেকে যে 5 মিনিট বসার পর্যন্ত সুযোগ তারা পান না, যে দুটো কথা শেয়ার করবেন, চার্টের মধ্যে কী কী যোগ আছে, কী কী যোগ কাটাতে হবে, কী কী যোগ কোন অবস্থায় তারাপীঠ না কামাখ্যা, সেসব ডিটেলসটা বলে দিয়েই নেক্সট উত্থাপন হচ্ছে আজকে কত অ্যাডভান্স করবেন। তো সত্যি কথা বলতে কি আমি অন্তর থেকে বলছি, জানি না আপনারা যারা আমার কাছে এসছেন তাদের মতামত কি, যারা এসে থাকবেন তারা মতামতটা প্রকাশ করুন, অন এয়ারে প্রকাশ করুন, আমি তাতে কিন্তু একটু শান্তি পাবো। প্রথম কথা হচ্ছে আমি কিন্তু এই ধরনের অ্যাস্ট্রোলজি করি না একদমই। হ্যাঁ, হতে পারে আমি হয়তো 5 জন 7 জনের বেশি দেখিও না, এটা আমার প্রফেশন এবং ভালোবাসার জায়গা আমি বরাবরই বলেছি। তো সেক্ষেত্রে কিন্তু আমি ওই যোগ বিয়োগ গুণ ভাগ বলে এত টাকা 50,000 1,00,000 টাকা লাগবে চলে যান
অমুক জায়গায় পেমেন্ট করুন, তমুক জায়গা থেকে রিসিট নেবেন, এটা আমার চেম্বারে আপনারা পাবেন না। নিতান্ত খুব সাদামাটাভাবে ঘরোয়া পরিবেশে আমি মানুষের সমস্যাগুলো বোঝার চেষ্টা করি এবং সেটা ওভারকাম করার চেষ্টা করি। বেশ, আপনার জায়গায় আপনি কোনো বক্তব্য নেই, আপনি আপনার মতো চলেন, কিন্তু এই যে বিপক্ষের কথা বলছেন, বিপক্ষে মিন যারা এই ধরনের অ্যাক্টিভিটিস করেন, আজকে তো সব প্রফেশনের ক্ষেত্রে একটা সেই অর্থে পেশাদারিত্ব এসেছে, এটা পেশাদারিত্বের একটা অংশ হিসাবে যদি অ্যাপ্লাই করেন। পেশাদারিত্বটা একরকম, কিন্তু চুরি করাটা কিন্তু পেশাদারিত্বের মধ্যে পড়ে না, বা মানুষকে ঠকিয়ে পয়সা নেওয়াটা এটা পেশাদারিত্বের মধ্যে, আমি ওই প্রকার পেশাদারিত্ব মেনটেন করি না। এখা এটা আমার মতাদর্শগত পার্থক্য, সেখানে আমার কিছু করার নেই, আপনারও কিছু করার নেই, আমি এভাবেই চলব। দেখি না দর্শকরা আমাকে অ্যাকসেপ্ট করেন কি না, সব থেকে ডিসাইডার তো ওপারের লোকজন, যারা আমাকে অ্যাকসেপ্ট করবেন কি ফেলে দেবেন। খোলা মঞ্চ, আপনারা এসে স্বচ্ছন্দে আপনাদের মতামত জানাতে পারেন, ভালো হলে ভালো, খারাপ হলে নির্দ্বিধায় জানাতে পারেন, একদম। আমিও সেটা চাই, কারণ আমি যেমন চারদিকে নির্দ্বিধায় বলি যে এটা আপনার হবে বা এটা আপনার হবে না, তেমনি আপনারাও বলুন যে অ্যাকচুয়ালি আমি যেটা আপনাদের সামনে বলছি সেটা আপনারা চেম্বারে পান কিনা এবং আপনারা কতটা স্যাটিসফাইড। দেখে নেব, অনুষ্ঠানের প্রথম কলার বন্ধু চলে এসেছেন। হ্যাঁ, আপনাকে ওয়েলকাম, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। হুম, বলুন, কে বলছেন? আমি গুঙ্গি থেকে বলছি। হুম, আপনি কার সম্পর্কে জানতে চাইছেন? আপনার নামটা সেক্ষেত্রে প্রয়োজন। আপনার নামটা বলবেন? আমার নাম স্নেহা। স্নেহা হুগলি থেকে। আচ্ছা বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। 5th August 1991। ওকে, সময়? ভোর 3:57। ভোর 3:57 কোথায় জন্ম? হুগলিতে। হুগলিতেই জন্ম। নিজের রাশিলগ্ন জানেন? হ্যাঁ, বিষয় আজকে শুধু জানি, আর কিছু জানেন না? মানে এর আগে কোনো চার্ট অ্যানালিসিস কাউকে দিয়ে বা কোনো জ্যোতিষ পরামর্শ? ও তো দিদির কাছে তাহলে কেন ফোন করলেন? আমি ওনার প্রোগ্রাম দেখি, আগের দিন কল করার চেষ্টা করেছিলাম কিন্তু তখন ফোনটা লাগেনি আমার, আর ওনার একটি অন্যান্য অনুষ্ঠান দেখেছিলাম সেদিন অফলাইনে, তারপরে চেষ্টা করেছিলাম ফোন করার, খুব ভালো লাগে ওনার প্রোগ্রাম, সেই জন্য আমি ফোন করেছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে দিদি তো অনেক কিছু মুখের ওপরে বলে দেন, অনেক কিছু স্বপ্ন দেখাতে পারেন না আপনি, বা আপনার একটা এক্সাম্পল রূপে আপনাকে বলছি, আপনি ধরুন একটা ইচ্ছা আপনি এই কাজটা করতে যাবেন, সেটা মুখের ওপরে যদি না থেকে থাকে, না বলে দেন, মানে উনি কোনো রকমের সাপোর্টটা দিতে চান না যদি চার্ট না পারমিট করে, তো ওনাকে সেই অর্থে কতটা ভালো লাগে? বেশ, আপনার মতামত, আপনার ব্যক্তিগত মতামতকে আমরা সাথে নিয়ে আমরা আপনার প্রেডিকশনে চলে যাই, দেখা যাক সেটাই ওনার স্বতন্ত্রতা বা বৈশিষ্ট্য কি ধরা পড়ে আপনার চোখে, সেটাও জানাতে পারেন। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে কি? না, উনি কনফার্ম নন। আচ্ছা, কি বার ছিল, সোমবার ছিল সকালবেলাটা? হ্যাঁ হ্যাঁ, সোমবার। লগ্ন হচ্ছে কর্কট লগ্ন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি শুনতে পাচ্ছি, বলো। রাশি লগ্ন জানা আছে? না না না, বৃষ, বৃষ রাশি এবং একটু লিখে নিন, বৃষ রাশি কর্কট লগ্ন। আচ্ছা। হ্যাঁ, এবং আপনার কৃত্তিকা নক্ষত্রে জন্মেছেন আপনি, মানে রবির দশায় জন্মেছেন, এখন বর্তমানে চলছে রাহুর দশা, ঠিক আছে? এবং রাহু ষষ্ঠভাবে পজিটেড, কি করছেন কি এখন? আমি এখন এমবিএ পাস করে বসে আছি, আমি এখনো জব পাইনি। জবের প্রশ্নটাই আপনার মেইন প্রশ্ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জব কবে পাবেন জানতে চাই। হ্যাঁ, কি বললেন? বলুন, নেক্সট আরেকটা কিছু বলছিলেন? হ্যাঁ বলছি, আমি জবের বিবাহ বিষয়ে জানতে চাই। দেখুন, জবের কিন্তু প্রিয়ড চলছে, আপনার রাহুর মধ্যে মার্কিউরির অন্তর্দশা প্রিয়ড চলছে এবং মার্কিউরি হচ্ছে 2-4-12। আপনি কি বাড়িতে টিউশন ফিউশন করেন? সেটাই দেখাচ্ছে চার্টে। তো স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাগুলো দিন, আপনার কিন্তু পসিবিলিটি আছে, ঠিক আছে? আপনি মানে টিচারিং লাইনে যেতে চাই, স্কুল টিচার আমি এসএসসি এর জন্য ট্রাই করছি, তো তাতে কি আমি সেটাই উনি বললেন পাবো, মানে চাকরি কি পেতে পারি গভর্নমেন্ট জব? বললাম তো, সেটাই তো বললাম আমি, আপনি জিজ্ঞেস করার আগেই বলেছি, ঠিক আছে? আর বিবাহিত জীবনটা কিন্তু খুব একটা ভালো নেই এবং বিয়ে কিন্তু লেট ম্যারেজ, বিয়ে এখনই হবে না, বিয়ে হতে এখনো অনেক দেরি আছে, ঠিক আছে? এবং বিবাহিত জীবনটাও কিন্তু খুব মানে খুব একটা আমি ভালো দেখছি না, এই জায়গাটা একটু কারোর সঙ্গে পরামর্শ করে নেবেন, বিয়ে ম্যাচিওর করতেও কিন্তু আপনার সময় লাগবে। আচ্ছা আচ্ছা, সাথে থাকুন। আমি
নির্দিষ্ট যে বিষয় ছিল তার থেকে সরে এসে একটু আপনার যে ডিটেলস, অর্থাৎ যে ফোন নাম্বার, চেম্বার ডিটেলস, যেগুলো টিভি স্ক্রিনে দেখাও যাচ্ছে, আমি সেই প্রসঙ্গে একটা প্রশ্ন রাখতে চাই। ধরুন এই যে 7980683638 আর 9836454844, এই দুটো নাম্বার আপনি চেষ্টা করেন আপনি নিজে অ্যাটেন্ড করতে, বেশ। এছাড়া আর্যভট্ট জ্যোতিষ কার্যালয় আপনার নিজস্ব চেম্বার, মানে বিধান সরণির ওপরে, আর মধ্যমগ্রামে সোদপুর রোডে, সেখানেও আপনার নিজস্ব জায়গা। এই দুটো জায়গা সারা সপ্তাহ জুড়ে আপনি কাজ করছেন। এর পাশাপাশি কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, বোলপুর, মালদা, শিলিগুড়ি, এগুলো তো যাচ্ছেন, বালিতে পৌঁছাচ্ছেন, দুর্গাপুর মেঝেদাতেও পৌঁছাচ্ছেন। মূল কথাটা হচ্ছে যে প্রশ্নটা রাখতে চাইছি, একটা একজন জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে গেলে সাধারণ মানুষরা অনেক ক্ষেত্রেই বাহ্যিক ব্যাপারটা খেয়াল রাখেন, তিনি কতটা রেপুটেড, তিনি কতটা আড়ম্বর পূর্ণভাবে প্রেজেন্ট করছেন, এটা অনেকে অনেকে বিষয় রাখেন। তো আপনি নিজের ফোন নিজে অ্যাটেন্ড করেন, আপনি অন্য কোনো চেম্বারে বসেন না, নিজস্ব চেম্বারে বসেন, বা এই যে বাইরে বাইরে বিভিন্ন চেম্বারে যাচ্ছেন, সেখানে হিউজ একটা প্রত্যাশা নিয়ে যাচ্ছেন না যে ওখানে প্রচুর সংখ্যক ক্লায়েন্ট দেখব, তাহলে আপনার রেপুটেশনটা কি, মানুষ কি দেখে আপনার কাছে আসবেন? দেখুন, রেপুটেশন এটা খুব ভালো প্রশ্ন। রেপুটেশন হচ্ছে গাঢ়ত্ব, মানে অ্যাস্ট্রোলজির গাঢ়ত্ব, যেটা এখন দেখুন এইসব কথা বলতে গেলে নিজের ঢাক নিজে পেটানোই বলা যায় না। প্লিজ বলুন, আপনি আপনার তরফ থেকে বলুন। এমনও হয়েছে যে 14 সালে যে ক্লায়েন্ট এসেছে, সেই ক্লায়েন্ট তার একটু সাথে থাকবেন, বন্ধুকে রেফার করেছে, রেফারেন্স একটু সাথে থাকুন দিদি। তো এরকম আমি প্রচুর পাই, প্রচুর পাই, এবং একজন আসলে ফুল ফ্যামিলি চলে আসে। আমি আর নিজের কথা কিছু বলতে চাই না, আমি বিষয়টাকে এভাবেই করব। বাজারে আর পাঁচটা চলতি জ্যোতিষীর মতো কিন্তু আমাকে আপনারা পাবেন না। মানে আপনার লুকসটাও খুব সাদামাটা, খুব সাদামাটা, মানে মূল বিষয়টা। আপনি আজকে এই সাবজেক্টে আমাকে ঢুকতেই দেবেন না, নাকি এইসবই চলবে? ফোনটা ধরে নিন। আচ্ছা হ্যাঁ, বলুন বলুন, আপনাকে ওয়েলকাম। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি দুজনকে নমস্কার, দিদিকে নমস্কার জানাই। হ্যাঁ, আপনি কে বলছেন? আমি বর্ণালী পাল বলছি, আমি আমার ছেলের ব্যাপারে জানবো। তার আগে বলি যে আমার দিদির ভেঙে গেছিল, মৃত হয়েছিল ওনার মেয়ের বিয়ের ব্যাপারে। আচ্ছা, কোন চেম্বারে ছিলেন? ওনার সোহাগাজার চেম্বারে। আচ্ছা, মানে ওনাকে জিজ্ঞেস করুন। আচ্ছা বেশ, তার আগে ডেটাটা আপনি দিন, আপনার ছেলের সম্পর্কে বলুন, জানবেন তো? উনি ততক্ষণ চারটা প্রস্তুত করুন, আপনি জন্ম ডেট অফ বার্থটা আগে বলুন। 23/12/95। সময়টা বলুন। সকাল 6:25। কোথায় জন্ম দিদি ছেলের? কলকাতা। ছেলের নাম কি? বিক্রম পাল। বিক্রম পাল। হ্যাঁ, আপনি একটু প্লিজ শেয়ার করবেন, মানে আপনি কিভাবে দিদিকে, মানে অপর্ণা দত্তকে আপনি দেখেন, বোঝেন, আপনার পার্সোনাল ভিউটা। উনি যে বিশ্লেষণটা করে দেন, যে কথাগুলো বলেন, অনেক ক্ষেত্রে টেকনিক্যাল এই অ্যাস্ট্রোলজি টেকনিক্যাল টার্মগুলো না আমরা অনেক সময় বুঝতে পারি না, মাথার উপর দিয়ে চলে যায়। উনি যেভাবে ভেঙে ভেঙে বলেন, সেটা কি বুঝতে কোথাও একটা সুবিধা হয় আপনারও? হ্যাঁ, উনি এত সুন্দর করে বলেন, আর মানে একদম পিন পয়েন্ট বলেন। বেশ, ছেলের ক্ষেত্রে বিক্রমের পিন পয়েন্ট প্রেডিকশন কি দাঁড়ায়, স্বল্প সময়ে দেখে নেব। আচ্ছা, রাশি লগ্ন জানেন তো? কি বার ছিল সেদিনটা? শনিবার। শনিবার ছিল, রাশি লগ্ন জানেন তো? হ্যাঁ হ্যাঁ, ওর রাশি লগ্ন দুটোই হচ্ছে সাজিটেরিয়াস, মানে ধনু। হ্যাঁ, এখানে এখন বর্তমানে ট্রানজিটে, আমার আজকে একটু ট্রানজিট নিয়ে বলার ইচ্ছে ছিল, বোধহয় এটা সুব্রত আজকে আমাকে করতে দেবে না। এনিওয়ে, আমি আপনাকে বলছি, আপনার ছেলে বর্তমানে মেন্টালি একটু ফ্রাস্ট্রেটেড থাকবে, ঠিক আছে? ওই জন্য, এবং আপনার চন্দ্রের ওপর কিন্তু বর্তমানে এখন ট্রানজিটে শনি রয়েছে এখানটায়, ঠিক আছে? এটা একটা ট্রানজিট রুলসের কথাটা আপনাকে বললাম। এবং দ্বিতীয়ত হচ্ছে, আপনার ছেলের চাকরি চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না এখনো। দেখুন, দশম ভাবের সাবলর্ডে আমরা চলে যাব, দশম ভাবের সাবলর্ড হচ্ছে কেতু, ঠিক আছে? কেতু কি বলছে? কেতু কিন্তু ফোর্থ হাউসকে ইন্ডিকেট করছে, এবং কেতু ইন দ্য স্টার অফ মার্কিউরি সাব অফ স্যাটার্ন। মার্কিউরি কিন্তু 1/7/10, সাব অফ স্যাটার্ন 2/3। আপনার ছেলের একটা সত্যি কথা বলছি, এখানে জবের থেকে কিন্তু বিজনেসের দিকে কিন্তু চারটা বেশি শো করছে, ঠিক আছে? ছেলে পড়াশোনা কতদূর হয়েছে? ও বিসিএ করেছে।
বিসিএ করেছে, চেষ্টা করতে। কিসের জন্য? হ্যালো, হ্যাঁ, কিসের জন্য প্রিপারেশন নিচ্ছে? ব্যাংকের জন্য। এখানে একটু সমস্যা আছে দিদি, ঠিক আছে? দশম ভাবে কিন্তু রাহু রয়েছে, হ্যাঁ, এবং রাহু প্লেস। আপনি এত তাড়াহুড়ো করে কথা বলছেন, আপনার অধিকাংশ কথা আমি বুঝতে পারছি না। দেখুন, ওর সার্ভিস যোগ তো আছে, কিন্তু সার্ভিস থেকে পরবর্তীকালে কিন্তু ওর নিজস্ব বিজনেস করবে, ঠিক আছে? বর্তমানে যে সার্ভিসের সময়টা সেটা কিন্তু ওর অনুকূলে নয়, কারণ এখন ট্রানজিট পারমিট করছে না, এবং কিছু কিছু সমস্যা, কারণ দশম ভাবে কিন্তু রাহু পজিটেড এবং রাহু পিএস। রাহু কিন্তু এই জায়গাটা খুব একটা কমফোর্টেবল জোনে নেই, এবং রাহুর সাবলর্ড হচ্ছে স্যাটার্ন, যে স্যাটার্ন কিন্তু আপনাকে 2 এবং 3 ইন্ডিকেশন দিয়েছে। ওকে কলকাতার বাইরে ট্রাই করতে বলুন। আচ্ছা, মানে ওটা কবে নাকি হতে পারে দিদি? এটা টাইমিং অফ দ্য ইভেন্টের ব্যাপার, এটা একটুখানি পরবর্তী সময়ে আলোচনা করা নয় করে নেবেন, ঠিক আছে? এটা এইটুকু সময় বলা যাবে না, তবে এখন একটা টাইম চলছে ওর, 2012 থেকে শুরু হয়েছে, এটা মোটামুটি চলবে আপনার 19 সাল পর্যন্ত। এটা একটা লং পিরিয়ড, এটা আপনার আনতে গেলে, মানে ক্যালকুলেশনে আনতে গেলে এটা টাইমিং অফ দ্য ইভেন্টে আসতে হবে, ঠিক আছে? সাথে থাকুন দিদি। একটু আগে বলছিলেন ট্রানজিট নিয়ে বলার ইচ্ছা, ডেফিনেটলি সেটা বলুন, কারণ আপনার সাথে প্রোগ্রামে করার সুবাদে আমারও কিছু ফলোয়ার্স তারা পছন্দ করেন, আমি সেই জায়গাটা অনিশ্চয়ই হারাতে চাইবো না। আর আজকে যে আপনার নিন্দাবন্ধ করছি, সেটাও তারা কিছু খারাপ ভাবতে পারেন। না 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 না, এটা নিন্দাবন্ধর দিক থেকে আমি দেখছি না, বিষয়টা যেটা চলছে, মানে আমাদের তথাকথিত অ্যাস্ট্রোলজিক্যাল সমাজে যেটা চলছে, পয়সা ছাড়া কোনো কথা নেই, তাই তো আমি মেনলি আপনাদের উদ্দেশ্যে বলছি। এটা বাস্তব। হ্যাঁ, একটা আমি নিজে কেন ফোন রিসিভ করি, আপনার এক একটা প্রশ্নের অ্যান্সারগুলো দিচ্ছি, নিজে এই কারণে রিসিভ করি যে অনেক ক্লায়েন্টের অনেক সমস্যা আছে বা অনেক প্রশ্ন আছে, যারা তারা বাড়ি গিয়ে অ্যারাইজ করে, তারা আবার ফার্দার আমাকে ভিজিট দিয়ে আমার চেম্বারে এসে প্রশ্নটা জিজ্ঞেস করবে। মানুষের সময়েরও মূল্য আছে, অর্থেরও মূল্য আছে, এটা যেমন আমি নিজে ফিল করি, আমি অন্যেরটাও ফিল করি। যে কারণে পিএ নেই, অ্যাসিস্ট্যান্ট নেই, পিএ আমার আছে, কিন্তু পিএরা কিন্তু ফোন ধরার কাজটা করে না। আপনি নিজেই করেন? আমি নিজেই করি, এবং এটা করি বলে আপনারা যে সবসময় ফোন করে আপনার এই কথার অ্যানাউন্সমেন্টের ভিত্তিতে, কিন্তু প্রচুর লোক আসবে, ফোনে আসবে, এসে বলবে আমার ভাগ্যটা বলুন। না, এটা করবেন না, কিন্তু এটা আমার প্রফেশন, ঠিক আছে? এটা আমার প্রফেশন, আপনি আমাকে ভাগ্য জানতে গেলে আমার চেম্বারে আসুন, তবে হ্যাঁ, আমার এটাই রুলস, সেকেন্ড টাইম যদি কিছু আপনার কোনো রকম সমস্যা আসে, তখন আপনি উইদাউট ভিজিটে আমার সঙ্গে কথা বলতে পারবেন, যেটা আজকাল পাওয়া যায় না। একটা বেসিক কথা হচ্ছে, অনেক সময় আমি সোশ্যাল মিডিয়ায় প্রোফাইলগুলোতে দেখি অনেকেই মানে তিতি বিরক্ত হয়ে যান, সেখানে অনলাইনে তারা রিকোয়েস্ট পাঠাচ্ছেন বা এই ওভার টেলিফোন অনেকে জানতে চাইছেন, আসলে হাতের কাছে পেলে সুযোগটাকে সদ্ব্যবহার করা। কিন্তু ভেরি প্র্যাকটিক্যাল একটা কনসালটেন্সি নেব, একটা আলাপ আলোচনা করব নিজের জীবন সম্পর্কে, সেটা ওই 2 মিনিট 4 মিনিট বা ওই একটা মেসেজের মাধ্যমে কতটা জানা সম্ভব? যেটা চেম্বারে ছিল, এটা হয়েছিল আগেও আরেকবার হয়েছিল, প্রোগ্রাম করতে করতে হয়তো আপনি বা আমি কেউ একজন বলে ফেলেছিলাম যে ফোন আমি নিজে রিসিভ করি। সেক্ষেত্রে বহু ফোন এসেছিল, বিশেষ করে দুর্গাপুর আসানসোলের যারা দূরে থাকেন, যে দিদি আমার ভাগ্যটা একটু বলে দিন। না, এই সেটা তো প্র্যাকটিক্যালি পসিবল নয়, দূরের বন্ধুদের জন্য আলাদা প্রসিডিওর আছে। আপনি যদি আমার ক্লায়েন্ট হয়ে একবার আসেন, সেকেন্ড টাইম আপনাকে আমি ফোনে কিছু কনসালটেন্সি দিতে পারি, এটাই। এই সুবিধাটার জন্যই আমার নিজের ফোন ধরা। আর সবচেয়ে বড় কথা, মানুষ এখন বোঝে যে অ্যাস্ট্রোলজারদের দেখা পাওয়া মানে ভগবানের দেখা পাওয়া, তো আমি এরকম অধরা থাকতে চাই না, আমি আপনাদের সঙ্গেই মিলেমিশে থাকতে চাই, সেই কারণেই আরো নিজে ফোন ধরা। এই মুহূর্তে অনুষ্ঠানের লাস্ট কলার বন্ধু ওয়েট করছেন, তার সাথে অবশ্যই কথা বলে নেওয়া। বলুন, কে আছেন বলুন প্লিজ। নমস্কার। হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? সাড়ে নটা জন্ম কোথায়? উত্তরপাড়া। মেয়ের নামটা বলবেন? রূপাঞ্জলি। সকাল সাড়ে নটা তো? হ্যাঁ, সকাল সাড়ে নটা, উত্তরপাড়াতেই জন্ম। মানে রাশি, মানে রাশিগণ আমি কিছুই জানি না, মানে
করেননি কাউকে? এই ফার্স্ট টাইম কি দিদির সঙ্গে মানে যে কোনো ধরনের জ্যোতিষ ব্যক্তিত্ব বলতে দিদির কাছেই প্রথম আপনি আসলেন, মানে জ্যোতিষ পরামর্শ করার জন্য কি দিদির কাছেই প্রথম আসলেন না আগে দেখিয়েছেন? প্রথম এই যা দিদিকেই এই প্রথম ফোন করলাম, কোনোদিন কারোর সঙ্গে কোনো আলোচনাও করিনি, কিছুই নয়। দেখা যাক স্বল্প সময়ে কতটা। আচ্ছা রবিবার ছিল? হ্যাঁ হ্যাঁ রবিবার ছিল। একটু লিখে নিন, আপনার মেয়ের হচ্ছে মেষ লগ্ন এবং কুম্ভ রাশি। ধনিষ্ঠা নক্ষত্রে জন্মেছে, মঙ্গলের দশায় জন্মেছে, এখন বর্তমানে ও রাহুর দশা স্টার্ট হয়েছে 2000 আপনার মেয়ের 10 বছর বয়স তো, 2012 সাল 10 সালে জন্ম, সরি 12 সাল থেকে শুরু হয়েছে আপনার রাহুর দশা, ঠিক আছে? হ্যালো, রাহু কিন্তু 9th হাউসে পজিটেড। হ্যাঁ রাহু কিন্তু 9th হাউসে পজিটেড। এইটুকু মেয়ের এখন শরীর স্বাস্থ্য এবং পড়াশুনো, মেয়ে পড়াশুনো তো এমনি খারাপ না? ঠিক আছে, এবার কোন স্ট্রিমে পড়াশোনা করবে এগুলো জানতে গেলে একটু ডিটেইলে দেখা প্রয়োজন, আমাদের সময় কম। একটা জিনিস আমি আপনাকে বলবো যে রাহু মানেই যে খারাপ প্ল্যানেট তা কিন্তু নয়। আপনাকে কিন্তু আমি প্রেডিকশন করলাম 2012 থেকে 2030 সাল মানে রাহুর দশা পিরিয়ডে কিন্তু ও দুর্দান্ত রেজাল্ট করবে এবং পড়াশোনাও খুব ভালো হবে। কেন? এখানেই কেপি অ্যাস্ট্রোলজি। আপনি সাথে থাকুন, সেটা উদাহরণস্বরূপ আপনি যদি আবার একটু যতটা সময় আছে দেখান যে কেপি কেন, কেপির মান্যতা কেন এতটা। কারণ আমাদের একটা সিস্টেম মানে আমাদের এই কেপি সিস্টেমে প্রথমেই বলা হয় কোনো প্ল্যানেট শুভ নয়, কোনো প্ল্যানেট অশুভ নয়। ফার্স্টলি হচ্ছে রাহু 9th হাউসে পজিটিভ, ঠিক আছে? ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজাররা বলবে ধর্ম কর্ম মেটার কিছুই নেই, নবম ভাবে মানে ভাগ্যস্থান একদম বিপর্যস্ত, এগুলো হচ্ছে প্রেডিকশন হবে। আমি কেন উল্টোটা বললাম এটার এক্সপ্লানেশনটা যেটুকু টাইম আছে আমি বলছি, রাহু ইটসেল পজিটিভ ইন 9th, রাহু আছে ভেনাস স্টারে, যে ভেনাস কি করছে 11, 12, 7 মানে 11th, 2nd এবং 7th তিনটা হাউসকে কানেকশন দিল। 11 ভাব হচ্ছে ফুলফিলমেন্ট অফ ডিজায়ারের ঘর, সেখানে রাহু কিন্তু স্টার লর্ডের মাধ্যমে 11 ভাবকে দেখিয়ে দিল। তো মেয়েটার সাফল্য অনিবার্য। আমি এটা চ্যালেঞ্জ ছুড়ে বললাম যে আপনি আমাকে 5 বছর বাদে ফোন করবেন, অন এয়ারে ফোন করবেন যদি আপনার মনে থাকে, তখন আপনি রেজাল্টটা জানাবেন। কারণ এই নিয়ে আমি নেক্সট টাইম আলোচনা করব, ট্রানজিট এবং প্ল্যানেট নিয়ে। অবশ্যই সেই আলোচনা থেকে আমরা তাকিয়ে থাকবো। আর সামনের সোমবার বলতে এই 12:25 তো আমরা মুখোমুখি হই, শুক্রবার রাত 10:35 তো থাকে এবং রেগুলারলি 60+ চ্যানেলে রাত 11:15 তো থাকেই, সেটা আপনারা জানেন, ইউটিউবে গিয়েও তো দেখেন সেটাও জানেন। যেতে যেতে একটাই কথা বলি, মানুষটির রেপুটেশনের কথা বলছিলাম, অনেকে হয়তো একটু আঘাত পেতে পারেন, অন্তত শুভাকাঙ্ক্ষী ফলোয়ার্স যারা হয়তো বাঁকা চোখে দেখতে পারেন, কিন্তু তার ভাবনাটা যেখানে মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, তার বোধহয় আলাদা করে কোনো রেপুটেশনের প্রয়োজনই পড়ে না, সেই আন্তরিকতাটাই সবচেয়ে বড়। এটাই একদম মানে শেষ কথা এবং এটাই হচ্ছে কাম্য। আজকের মতো বিদায় নিচ্ছি, জানেন চেনেন শ্রীমতী অপর্ণা দত্তকে, এইভাবেই সাথে থাকুন, দেখুন না তিনি কি করতে পারেন, যতটুকু করেছেন তার থেকে আরো বেশি কিছু করতে পারেন কি, সেটা ভবিষ্যতে উত্তর দেবে। আজকের মতো বিদায়, ভালো থাকুন সবাই, নমস্কার।